অনেক শিক্ষিত ছেলেমেয়েরা এখন কৃষিকাজে নিযুক্ত হচ্ছেন। জেনে বুঝে হিসেব করে কৃষিতে বিনিয়োগ করলে লস হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না। দেখুন শশার সাইজগুলো দেখুন, বেশ সুন্দর। উনি আজ শশা হারভেস্টিং করছেন। দেখুন প্রত্যেকটা গাছেই অসংখ্য শসা এবং কলি লেগে আছে, অসাধারণ। এখানের শসার প্রজেক্টগুলো একটার চেয়ে আরেকটা সুন্দর, সত্যি প্রাণটা ভরে গেল। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আশ্রবপুর গ্রামে। এই গ্রামের দুজন তরুণ শিক্ষিত উদ্যোক্তা জনাব মামুন এবং মাসুম, তারা 4 থেকে 5 বিঘা জমিতে শশা চাষ করেছেন। আজ আমরা তার শশার প্রজেক্টটি ঘুরে দেখব এবং তাদের সাথে কথা বলে শশা চাষের বিস্তারিত জানব। দেখুন গাছগুলোর গ্রোথ দেখুন, অসাধারণ। অলরেডি কৃষক বন্ধু শশা উঠানো শুরু করেছেন। দেখুন একটি গাছেও কোনো ধরনের রোগবালাই নেই, সত্যি সত্যি কৃষির প্রতি ভালোবাসা আন্তরিকতা থাকলে এই ধরনের সুন্দর ফসল ফলানো সম্ভব। আমি তো বাংলাদেশের অনেক শশা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখি, কিন্তু এত সুন্দর ফলন শুধু চোখে নয় হৃদয়ে লাগার মতো, সত্যি প্রাণটা ভরে গেল, অসাধারণ। দেখুন আপনার স্বচক্ষে দেখুন। বন্ধুরা আমরা এখন কথা বলবো তরুণ শিক্ষিত উদ্যোক্তা জনাব মাসুমের সাথে। মাসুম কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই এত সুন্দর যে একটা শশার প্রজেক্ট দেখে তো আসলে সত্যি প্রাণটা ভরে গেল। মানে আমি তো বাংলাদেশের এই যে কৃষি প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখি কোন অঞ্চলে কী চাষ করে, এত সুন্দর শশাও তো দেখি কিন্তু এত সুন্দর শশা তো আসলে চাষাবাদ আসলে দেখি নেই আপনাদের এই অঞ্চলে, বিশেষ করে আপনার প্রজেক্টটা। এটা কীভাবে করলেন আপনি এত সুন্দর চাষাবাদ? আমরা এই যে ওষুধের মাধ্যমে অনেক ওষুধ কীটনাশক ব্যবহার করি, করার পরে এরকম সুন্দর হয়, কিন্তু অন্যান্য বছর এইবার আমাদের একটু ফলনটা কম। অন্যান্য মানে এত সুন্দর ফলন হয়েছে তারপরে কইতেছেন একটু কম হয়েছে? এবার কম, অনেক কম, অন্যান্য বছর আরো অনেক অনেক বেশি হয়। আচ্ছা 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 মাসুম, একটা আমাদেরকে একটু তথ্য দেন যে আপনি এই শশা চাষ আপনার কত বছর ধরে শুরু করছেন আপনার? আমি এই বছর নিয়ে 3 বছর। 3 বছর না? তাহলে তো আপনার মোটামুটি শশা চাষের এ টু জেড মোটামুটি আপনার আয়ত্তে চলে এসেছে। আচ্ছা, এই যে এই শশা চাষের যখন আপনার জমিটা প্রস্তুত করেন, মানে জমিটা শশা চাষের জন্য রেডি করেন, তখন আপনার কি ধরনের সারটা ইউজ করেন আপনারা? ওই তো বাংলা ডিআইপি সার দিই, পটাশ লাল সার দিই, এরপর আরো অনেক বিভিন্ন জাতের খাওয়ান দিই। মানে ভিটামিন টিটামিন এটা তখন একবারে দিয়ে জমিটা প্রস্তুত করেন? আচ্ছা আচ্ছা,
তারপরে আপনার শসা বীজটা লাগান, কয়দিন পরে লাগান আপনার শসা বীজটা? খাবার দেওয়ার পরে 7 দিন পরে লাগান। 7 দিন পরে বীজটা লাগান। বীজটা লাগানোর কি কোনো প্রক্রিয়া আছে যে বীজ আইটি যায় এগুলো করে? এর মধ্যে আর কোনো কিছু করতে হয় না? আচ্ছা 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 আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনার যে শসার গাছগুলো আপনার দেখতেছি, এই গাছগুলোর এখন বর্তমান বয়স কত আপনার? এটা বর্তমান বয়স আজকে 55 দিন। 55 দিন। আপনি কি শসা কি উঠানো শুরু করছেন? জি, গতকালকে কাটছি, আগামী কালকে আবার কাটবো দ্বিতীয় কাট। মানে দ্বিতীয় ইটা করবেন আপনার? এখন আপনার কেমন বাজার মূল্য কেমন পাইছেন আপনার? গতকালকে 2500 টাকা মন বিক্রি করছিলাম। 2500 টাকা? না, রমজানে তো বেশ শশার একটা ভালো ই থাকে। আচ্ছা, আপনার এই যে শশা গাছটা লাগাইলেন, লাগানোর পরে আপনার এটার পরিচর্যাটা কি করতে হয় আপনার? পরিচর্যা তো যখন পোকামাকড় হয় তখন ওষুধ দিতে হয়। কি ধরনের আপনার কীটনাশক, কি ধরনের কীটনাশক ইউজ করেন আপনারা? কীটনাশক তো অনেক কোম্পানির করা হয়। আচ্ছা, মানে কোম্পানি না, আপনার ইয়ে ওষুধের এরকম কি ধরনের রোগ বালাই কি হয় শশা? যেরকম এই যে মাকড় নাশক আছে, মাকড় বসে, এরপরে সাদা মাছি আছে, অনেক কিছুই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এই যে সার, যে আপনি একবার জমি প্রস্তুতের পরে যে সার দিলেন, তারপরে কি আর সার টার দিতে হয় না? দুইবার সার দিছি, 10 দিন পর আমরা মাটি সার ব্যবহার করি। মাটি সার ব্যবহার করেন না? আচ্ছা আচ্ছা, শশা চাষের কি কোনো বিশেষ সতর্কতা আছে যে এই সারটা ইউজ করা যাবে না, এটা ক্ষতিকর বিশেষ করে? না, এরকম কিছু ক্ষতি না, তবে আমরা মাটি সারটা বেশি দেই, কিন্তু সাদা সারটা কম দিতে হয়। সাদা সারটা মানে যেটা ইউরিয়া বলি আমরা, মাটিটা বেশি দেন? আচ্ছা, আপনার আমরা একটা জিনিস দেখতেছি, আপনার যে শশা প্রজেক্টে আপনার দেখতেছি পানি, এটা কি পানি কি সেচ দিয়ে দিয়েছেন আপনারা? না, পানি আপনার শুকায় আবার দেই, প্রতি সপ্তাহে সপ্তাহে, এক সপ্তাহ শুকায় এক সপ্তাহ পানি রাখি। ও আচ্ছা, পানি রাখেন আপনি নিজেরাই রাখেন? ও আচ্ছা। এবং আপনারা দেখতেছি আপনার গাছ এই যে এই জমিটাও খুব সুন্দর, একদম কোনো ঘাস টাস কোনো কিছু নাই, ঘাস রাখেন না? না, ও আচ্ছা আচ্ছা। আপনার এই যে এই এই যে এই যে শশা গাছ লাগাইছেন, আপনার কি জাতের শশা লাগাইছেন? এই যে দুই পাশে দেখতেছি আপনার তামিম প্লাস আর ওইটা হইছে গ্রিন বিটি। তামিম প্লাস গ্রিন বিটুর দুইটাই কি আপনার হাইব্রিড? দুটোই হাইব্রিড। আচ্ছা, এগুলোর ফলন কেমন আপনার? ফলন অনেক সুন্দর। ফলন সুন্দর না? ও আচ্ছা আচ্ছা। আপনার এই যে শশা প্রজেক্টটা করছেন আপনার, এই শশা প্রজেক্টে আপনাদের এখানে কত শতাংশে কাঠা? আমাদের এখানে 10% কাঠা। 10% কাঠা? না, আচ্ছা আমি যদি একটা হিসাব করি, প্রতি 1% আপনার খরচ কত, আর এখান থেকে এই কি পরিমাণ রিটার্ন আসতে পারে যদি ফলনটা ভালো হয়? ফলনটা ভালো হলে দ্বিগুণ আসতে পারে আমাদের। যেমন আপনার 1% জমিতে আপনার খরচ কেমন হবে? আমাদের শতাংশ হিসাব করে না, প্রতি 10% হিসাব। আর 10% হিসাব যদি আমরা করি, মনে করেন 15,000 টাকা মতন খরচ যায়। 10% মানে একদম ফার্স্ট টু লাস্ট? ফার্স্ট টু লাস্ট। আচ্ছা, মানে একদম হারভেস্ট আর বেস্ট, আপনারও তো একটা বেতন আছে কিংবা শ্রম আছে, শ্রমের মূল্য আছে? বেতন ধরা হয় না, শুধু খালি যেটা আমরা ব্যবহার করি। আপনি এটা ধরেন না, মানে 15,000 টাকা খরচ হয় 10%? আচ্ছা, যদি ভালো ফলন হয় তো কেমন কি পরিমাণ? 50,000 টাকা প্রতি 10% বিক্রি হয়। 50,000 টাকা? 50 থেকে 60,000 টাকা। তাহলে তো আপনার মানুষ এই যে শশা ইয়ে ধান টান চাষ কমায় দেয়া, শশাই চাষ করবে বেশি? পরিশ্রম, অনেক পরিশ্রম আছে, মানে এটা তো শ্রম বেশি, অনেক শ্রম দিতে হয়। শ্রম থাকলেও তো আপনার যখন ফসলটা বিক্রি করেন, টাকা পান পকেটে ঢুকে, তখন তো শান্তি লাগে, ভালো লাগে তো? অনেক আনন্দ, আনন্দ লাগে না? আচ্ছা আচ্ছা, আপনার এই যে শশা চাষ যে দেখতেছি এত সুন্দর প্রজেক্ট, আপনার শশা চাষ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা কৃষক মানুষ কি বলবো আর? না না, আপনি তো একদম তরুণ ছিল, আপনার তো সামনে অনেক সময় বাকি আছে, জাতিকে অনেক কিছু দেওয়ার দেওয়ার বাকি আছে। আপনার আপনার ভবিষ্যতে কি আরো বাড়ায় করবেন নাকি? বাড়ানোর আশা আছে। আচ্ছা আচ্ছা, কম ছিল এবার আর একটু বাড়াইছি। আচ্ছা ইয়ে মাসুম, আরেকটা জিনিস আমাদের বলেন, আমাদের ভিডিওগুলো তো সাধারণত অনেক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা দেখে, আপনার নতুন যারা আছে শিক্ষিত ছেলেমেয়েরা অনেক সময় চাকরির পিছনে না ঘুরে এরা কৃষিকাজ করতে চাচ্ছে, তো এদের জন্য কিছু একটা পরামর্শ থাকলে একটু বলেন। পরামর্শ, যদি তারা কৃষি করতে চায় তাহলে অনেক ভালো, তারা পড়াশোনা করে তারা চাকরি বাকরি করাটাই সবচেয়ে বেটার আর কি। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে এত পরিশ্রমেরা কৃষি কাজ করতে হলে পরিশ্রম করতে হবে? পরিশ্রম করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনার এই এই যে শশার যে হারভেস্ট করে আপনার শশাগুলো বাজারজাত কোথায় করেন আপনারা? বাজারজাত এখান থেকে এই পাইকার আসে, এখান থেকে নিয়ে যায়? এই গাড়ি লাগানো থাকে, পাইকার আসে এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, তো মাসুম আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।